আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো রয়েছেন। আগামী অক্টোবর মাসে যেই ফোনগুলো বাংলাদেশ সহ বিশ্বের গ্লোবালি মার্কেটে লঞ্চ হতে পারে সেই ফোনগুলো নিয়েই আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে যারা আগামী মাসে একটি ফোন ক্রয় করবেন। তো যাই হোক, আপনি ভিডিও শেষ অবধি কন্টিনিউ করুন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর ফেসবুক পেজ হয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এবার এক এক করে জেনে নেওয়া যাক কোন ফোনগুলো বাংলাদেশ সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে আগামী মাসে। তো ফার্স্টেই কথা বলবো এক শাওমি নিয়ে। এক শাওমি তাদের 12S ফোনটি নিয়ে আসতে যাচ্ছে আগামী মাসের 10 তারিখের মধ্যেই। এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে 8 Gen 1 প্রসেসরটি, এবং এর সাথে সাথে এই ফোনটির ব্যাকসাইডে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে, এবং এর সাথে সাথে ফ্রন্ট সাইডে থাকবে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। যারা এক শাওমির লাভার রয়েছেন আর আপনি যদি চান যে একটি ফ্ল্যাগশিপ ফোন ক্রয় করবেন তাদের একদম লেটেস্ট মডেলের, তাহলে আপনি অবশ্যই আগামী মাসের 10 তারিখ পর্যন্ত ওয়েট করবেন। ওকে, তো সেকেন্ড কথা বলবো স্যামসাং নিয়ে। স্যামসাং M55 ফোনটি এই মাসের শেষের দিকে লঞ্চ হতে পারে। তবে এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকতে পারে স্ন্যাপড্রাগন 888 অথবা ডাইমেনসিটি 8000। তবে এই ফোনটি অফিসিয়ালি বাংলাদেশে আসবে নাকি সেটি এখনও কনফার্ম হওয়া যায়নি, আর এর সাথে সাথে এই ফোনটিতে কোন প্রসেসরটি আসলে ব্যবহার করা হবে সেটিও এখনও কনফার্ম হওয়া যায়নি। ওকে, তো আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে রিয়েলমি। রিয়েলমি তাদের আপকামিং স্মার্টফোন রিয়েলমি C13 আগামী মাসের প্রথম সপ্তাহে লঞ্চ করতে পারে, এবং এই ফোনটির স্পেসিফিকেশন হিসেবে থাকবে ফোনটির রেয়ারে থাকবে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং ফ্রন্ট সাইডে থাকবে 5 মেগাপিক্সেলের ক্যামেরা, আর ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি। তবে এই স্পেসিফিকেশনগুলো আসলে এখনও পুরোপুরি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আর এর সাথে সাথে রিয়েলমির G2 স্টাইলিশ ফোনটি এই মাসেরই শেষের দিকে বা মাঝামাঝি সময় আসতে পারে। এই ফোনটি কিন্তু খুবই স্টাইলিশ। সো যারা রিয়েলমির ফলোয়ার রয়েছেন, রিয়েলমির লাভার রয়েছেন, এবং আপনি চাচ্ছেন রিয়েলমির একটি লেটেস্ট স্টাইলিশ ফোন ক্রয় করবেন, তাহলে আপনি সেই ফোনটির জন্য অবশ্যই ওয়েট করবেন। রিয়েলমি GT2 এই স্টাইলিশ ফোনটির কনফিগারেশন হিসেবে থাকবে 6.7 ইঞ্চির ফুল HD রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, এবং ফোনটির ডিসপ্লেটিতে থাকবে 120Hz রিফ্রেশ রেটের সাপোর্ট। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে 8 Gen 1 SoC। ফোনটির রেয়ারে থাকবে 50 মেগাপিক্সেল প্লাস 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, আর ফোনটির ফ্রন্ট সাইডে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পাঞ্চল, আর ফোনটির পাওয়ারের জন্য এখানে রয়েছে 5000 mAh ব্যাটারি, যেটিতে চার্জ করার জন্য থাকবে 100W-এর একটি ফাস্ট চার্জার। ওকে, এবার আমাদের লিস্টের 4 নম্বরে রয়েছে ওয়ানপ্লাস। ওয়ানপ্লাস তাদের নোট সিরিজের স্মার্টফোন Note 3 ফোনটি নিয়ে আসতে যাচ্ছে আগামী মাসের মাঝামাঝি সময়, এবং এই ফোনটিতে CPU হিসেবে থাকবে Dimensity 8100, এবং এই ফোনটিতে এর সাথে সাথে রেয়ার ক্যামেরাতে থাকবে 50 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, আর ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর 5 নম্বরে রয়েছে টেকনো। টেকনো তাদের ফাওয়া 5G সিরিজের স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে, যেটি বাজেটের একটি গেমিং ফোন হিসেবে আলোড়ন সৃষ্টি করছে। আর 6 নম্বরে রয়েছে অপো। অপো তাদের নতুন 2টি ফোন আগামী মাসে লঞ্চ করতে যাচ্ছে। অপো A17 যেটা একেবারে মাসের শেষের দিকে লঞ্চ হবে, সেকেন্ড ফোনটি হচ্ছে অপো K11 যেটিতে CPU হিসেবে থাকবে 778, এবং এই ফোনটির রেয়ার ক্যামেরাতে থাকবে 64 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর থাকছে 64 মেগাপিক্সেলের, এবং এর সাথে সাথে ফোন সাইডে থাকবে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এই ফোনটিও একেবারে মাসের শেষের দিকে লঞ্চ হবে। এরপর রয়েছে আইকিউ। আইকিউ তাদের IQ10 Pro ফোনটি নিয়ে আসতে যাচ্ছে, যেই ফোনটিতে চার্জার হিসেবে থাকবে 200W-এর ফাস্ট চার্জার, এবং এর সাথে সাথে এই ফোনটিতে 65W-এর ওয়্যারলেস চার্জারেরও সাপোর্ট থাকবে। তবে 200W-এর যে চার্জারটি রয়েছে সেটি দিয়ে এই ফোনটি মাত্র 5 মিনিটে আপনি ফুল চার্জ করে নিতে পারবেন। সো এটি কিন্তু খুবই একটি হাইপ তৈরি করতে যাচ্ছে মার্কেটে। আর সর্বশেষে আমরা কথা বলবো ইনফিনিক্স নিয়ে। ইনফিনিক্সের থেকেও আমরা একটি ফ্ল্যাগশিপ ফোন পেতে যাচ্ছি আগামী মাসে। ইনফিনিক্স তাদের Zero Ultra Lite 5G 200 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার সহ 180W-এর ফাস্ট চার্জার সহ নিয়ে আসতে যাচ্ছে, যেই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে 920 ডাইমেনসিটি প্রসেসর। অবশ্যই এই ফোনটি মার্কেট কাঁপানো একটি ফোন হতে যাচ্ছে, যেহেতু এখানে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার শুটার ইউজ করা হয়েছে। তো যাই হোক, এই ফোনটি লঞ্চ হওয়ার সাথে সাথে আমরা ফুল রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, ফেসবুক পেজ হয়ে থাকলে ফলো দিয়ে রাখবেন।